প্রিয়ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে এখনও পর্যন্ত ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে 2 ইউনিটের চমৎকার একটি বিল্ডিং নিয়ে চলে আসলাম। তো এই বিল্ডিংটি আমরা অনেক আগেই কাজটি স্টার্ট করা হয়েছিল। তো দীর্ঘদিন কাজটি স্টপ রাখার পর আমরা নতুন করে আবার কাজটি পুনরায় শুরু করেছি। কিছু টুকিটাই কাজ বাকি ছিল, সামনের কাজগুলো কিছু বাকি ছিল। দেখুন, যে দুটি পিলারগুলোতে ডিজাইন করা হবে এবং সামনে যে নর্চাগুলো বসানো হলো, এই নর্চাগুলো এখন বসানো হয়েছে। তো এখন অনেক এই হালকা টুকিটাই কাজ, কিছু ডিজাইনের কাজ বাকি ছিল, এই ডিজাইনের কাজগুলো এখন করা হবে। তো সম্পূর্ণ বিল্ডিংটি আপনাদের খুঁটিনাটি বিষয়গুলো দেখানো হবে। 2 ইউনিটের চমৎকার বিল্ডিংটি কত টাকা খরচ গেল তা নিয়েও বিস্তারিত আপনাদের দেখাবো। ভিতরের ড্রয়িং ডিজাইন সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিও জন্য আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ আমিন হুসাইন। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা বানশানাম্পুর থানা। যদি আপনারা এই এর ভিতরে আশেপাশে কেউ কাজ করাতে চান, যদি আমাদের কাজগুলো পছন্দ হয়, যদি আমাদেরকে দিয়ে করাতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে দিয়ে করাতে পারেন। তো বন্ধুরা, আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করে থাকি, তো আপনারা চাইলে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন। দেখুন, সামনে যে ডিজাইনগুলো করা হলো, এই ডিজাইনগুলো আসলে আমরা এই কেমন হলো অবশ্যই জানাবেন। আরও কিছু যে বারান্দার পিলারগুলো বাকি রয়েছে, পিলারগুলো যখন কাজ করা হবে এবং যখন এই সামনের পিলারগুলোতে কাজ করা হবে, তখন কিন্তু বিল্ডিংটি আরও একটু সুন্দর, আর একটু বেটার লাগবে। তো সম্পূর্ণ কাজটি শেষ হলে অবশ্যই আপনাদেরকে এই সম্পূর্ণ বিল্ডিংটি দেখানোর চেষ্টা করবো আবারও। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করে থাকি, প্রত্যেকটা কাজ আপনাদেরকে সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বলার চেষ্টা করি এবং বিল্ডিংয়ে খুঁটিনাটি ভুল এবং সঠিক জিনিসগুলো তুলে ধরি। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো অবশ্যই যারা নতুন আমার চ্যানেলে এইমাত্র টিউন করেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের সামনে কিন্তু এরকম বিল্ডিং সম্বন্ধে বিস্তারিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা, দেখুন সামনে যেই কাজগুলো করা হচ্ছে এখন, এই কাজগুলো যখন সম্পূর্ণ কাজগুলো করা হবে, বিল্ডিংটি কিন্তু আশা রাখছি খুবই চমৎকার একটি বিল্ডিং হবে। বিল্ডিংটি 2টি ইউনিট দিয়ে সাজানো, 2টি বাইরের জন্য 2টি ইউনিট করা হয়েছে। দেখুন, যদি আমরা এই পাশ দিয়ে দেখি, তাহলে বিল্ডিংয়ের এদিক দিয়ে হালকা একটু এদিকে ড্যাং করা হয়েছে, যে এদিকে আমরা কিচেন এবং জানালার কাজগুলো করেছি, এই কিচেন এবং বাথরুমের কাজগুলো করা হয়েছে, এদিকে একটু ড্যাং করা হয়েছে। তো আমরা এখন একটু এক নজরে ড্রয়িংটা দেখে নিব, তারপর বিল্ডিংয়ের বাকি অংশের কাজগুলো দেখব, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এটা হলো বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানটি আপনাদের দৈর্ঘ্য নিতে হবে 39 ফিট এবং প্রস্থ হবে 37 ফিট। এটি হলো আমাদের দেয়ালের বারখানি এবং ছাদ কিন্তু প্রতি সাইড দিয়ে 1 ফিট করে বাড়বে। তো সেক্ষেত্রে আপনাদের বিল্ডিংটি হবে টোটালি 1600 স্কোয়ার। তো আমরা কিন্তু এই বিল্ডিংটি এমআপি করা হয়েছে, আপনারা চাইলে এমআপি রেখে করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম সিঁড়ির নিচ দিয়ে প্রবেশ করতে হবে বিল্ডিংটিতে। সিঁড়িটির আমরা ফার্স্ট নিয়েছি 8 ফিট বাই 16 ফিট। তো এখানে আমরা প্রবেশ করে কিন্তু 2টি ডাইনিং রুমে প্রবেশ করব। ডাইনিং রুমের সাইজ হবো 11 ফিট বাই 6 ইঞ্চি বাই 10 ফিট 4 ইঞ্চি। তো 2টি ডাইনিং কিন্তু সেমভাবে পেয়ে যাবো আমরা। তো পেয়ে যাব সামনে একটি বেডরুম, বেডরুমটির সাইজ হবে এই 12 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট 7 ইঞ্চি। পিছনে পেয়ে যাবো একটি বেডরুম, 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট। পিছনে বেডরুমগুলো একটু ছোটো সাইজ। এবং পেয়ে যাবো একটি কিচেন, কিচেনের সাইজটি হবে 7 ফিট বাই 7 ফিট। এবং পেয়ে যাবো একটি কমন বাথরুম, এটাকে যদিও অ্যাটাচ হিসাবে দেখানো হয়েছে, এখানে কমন হয়ে যাবে জিনিসটি, কারণ আমরা ড্রয়িংটি একটু চেঞ্জ করেছি। এখানে পেয়ে যাবো আমরা সামনের রুমের সাথে একটি বারান্দা, বারান্দাটি যদিও এখানে 10 ফিট বাই 3 ফিট দেওয়া হয়েছে। তো এখানে এই 2টি বাথরুম উল্লেখ করা হয়েছে, যদিও আমরা এখানে বাথরুমটি করিনি, কারণ এখানে একটি রুম করে নিয়েছি এবং এই অ্যাটাচড বাথরুমটি আমরা কমন বাথরুম হিসাবে ব্যবহার করেছি। তো সেক্ষেত্রে আপনার চাইলে ড্রয়িংটি যেভাবে সেভাবে রাখতে পারেন বা চেঞ্জ করে আমাদের মতো এইভাবে করতে পারেন। তো এখন আমরা বিল্ডিংয়ের বাকি অন্যান্য কাজগুলো দেখবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কাজগুলো কীভাবে করেছি এবং কতটুকু নিখুঁতভাবে করতে পেরেছি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বিল্ডিংটি কেমন হলো। আপনারা সম্পূর্ণ ভিডিও আশা করি ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, তাহলে বিল্ডিংয়ের অন্যান্য খুঁটিনাটি কাজগুলো অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আছি।
বন্ধুরা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে আন্তরিক শুভেচ্ছা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন আর প্রতিনিয়ত শুভেচ্ছা। তো বন্ধুরা, আজ আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছিলাম, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ